দুটি হাত নেই নেই পাও শুধু রয়েছে প্রবল ইচ্ছা শক্তি সেই শক্তিতেই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মুখ দিয়ে লিখেই চুয়াল্লিশ জনের সাথে প্রতিযোগিতায় প্রথম হয়ে আসছে লিতুঞ্জিরা সে আর দশটি মেয়ের মতো স্বাভাবিক না হলেও যে কোনো কাজে সে পিছিয়ে নেই সে গাইতে পারে নিজে খেতে পারে এবং মোবাইলও চালাতে পারে তাকে পড়াতে পেরে খুশি স্কুলের শিক্ষকরাও পরিবারের সদস্যরাও তাকে এগিয়ে নিতে চায় বহুদূর যশোর প্রতিনিধি মোহাম্মদ রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন জানাচ্ছেন এম এ নাসের যশোর শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণের এক অজপারা মনিরামপুর উপজেলার খানপুর এগারো বছর আগে এই গ্রামেরই বাসিন্দা হাবিবুর রহমান ও জাহানারা খাতুনের ঘরে জন্ম নেয় এক কন্যা শিশু লিতুঞ্জিরা আট দশটি শিশুর মতো ঘর আলো করে জন্ম হয়নি তার বরং সদ্য জন্ম নেওয়া শিশুটিকে দেখে স্বজনদের চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল প্রকৃতি তাকে হাত পা ছাড়াই জন্ম দিয়েছিল কিন্তু দিন যত যেতে থাকে দেখা যায় প্রকৃতি তার কাছ থেকে কেড়ে নিয়েছে যতটা দিয়েছে তার চেয়ে ঢের বেশি আর তা হলো অদম্য ইচ্ছা শক্তি এই ইচ্ছা শক্তির জোরে মুখ দিয়ে লিখে এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এসে আমি স্যার সবসময় লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে আমি পরনির্ভরশীল হতে চাই না নিজে লেখাপড়া শিখে নিজেই কিছু করতে যায় মেয়ের সাফল্যে খুশি হলেও দুশ্চিন্তার অন্ত নেই লিতুনজিরার বাবা মার বেদা আমরা তাকে ওই রকম ভারী কিছু মনে করি না আমরা একটা সমস্যা প্রতিষ্ঠান এখন দূরে হয়ে গেছে এখন একটু যাতায়াতের তার সমস্যা সরকার যদি তার সেভাবে একটু সহযোগিতা করে তাহলে সেটা আমার জন্য উপকৃত হবে এবং লিতুনজিরার জন্য উপকৃত হবে এই কষ্ট থেকে এই করার জন্য সরকার যাতে ওর একটু সাহায্য সহযোগিতা করে আর্থিক কিছু দিয়ে তাহলে ভালো হয় লিতুনজিরার সাফল্যে খুশি প্রতিবেশী ও সহপাঠীরাও তারা চান চানুঞ্জির স্বপ্ন পূরণে পাশে দাঁড়াক সরকার ভালো 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 রেজাল্ট করেছে এই জন্য আমরা আমরা সবাই আনন্দিত এবং গর্বিত ব্যবহার করে সাথে শুধু পড়ায় না সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অন্যদের থেকে অনেক ভালো ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া বিদ্যালয়ের শিক্ষকরা তার পড়ালেখায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন আমরা তাকে দেখেছি যে অনেক ভদ্র অনেক ভালো স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় সেখানে সে পার্টিসিপেট করে তার জন্য যা যা করার আমি সকল ব্যবস্থা আমার গভর্নিং বডি সম্মানিত সভাপতি সহ সদস্যদের সহযোগিতা নিয়ে সেটি আমি করতে পারবো বলে বিশ্বাস করি পরনির্ভরশীল না হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় লিতঞ্জিরা বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবাও করতে চায় সে শারীরিক প্রতিবন্ধকতা বা অর্থের অভাব কোনোটির কারণে তারে এগিয়ে চলা যেন থেমে না যায় সেটাই এলাকাবাসীর প্রত্যাশা এস টিভি নিউজ ডেস্ক